হিন জয়া এখন টেকনিক্যাল গাম জব আপনি হাত মে ইউটিউব চ্যানেলে স্বাগতম জানায় এডিআর অর্থাৎ আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্টর যে গ্রেড থ্রি এন্ড গ্রেড ফোর বিষয়ে মই আজি এই ভিডিও ডিসকাশ করব চেষ্টা করিম যেহেতু প্রায় দুসপ্তাহ হয়েছে মই একো ভিডিও আপলোড করিও পড়া নাই আর জাস্ট মানে কি এটা ডিউটি বিজি শিডিউল নিশ্চয় গম পাই বর্তমান মই জয়নিং করলোগে আর ডিউটি বিজি শিডিউল থাকার কারণে মই ভিডিওসবিল আপলোড করিও পড়া নাই আর এডিআর গ্রেড ফোরের ছয় তারিখের পর যে ভিভা চলি আছে সেইটো রিগার্ডিং ডকুমেন্টস ভেরিফিকেশন কুয়েশ্চন আনসার এডিশনাল কোয়ালিফিকেশন সেলফ ডিক্লারেশন আর কি কি কুয়েশ্চন আহিছে অহা নাই সম্পূর্ণ তথ্য মানে প্রায় মই দশ দিনমান ধরে ঘর থাকুতে সম্পূর্ণ ডিটেলস মানে আপলোড করে আইসিল বহু সকল মরম চেনেবিল পালো আর সিহতর সকলের রিপ্লাই দিব চেষ্টা করল আর সিহতে বহুতখি ক্যান্ডিডেটস যিমানখিনি মোক কোয়ারি করাইছিল ডকুমেন্টস ভেরিফিকেশন ইস্যু আছিল সকলবিলা সলভও হয়ে গেল আর সিহতে ইনস্টাগ্রামের মাধ্যম আর মোক ফিজিক্যালি ফোনের মাধ্যম সিহতে ধন্যবাদ জ্ঞাপন করেছে আর যোনবিলাক ভিউয়ার সাবস্ক্রাইবার্সে মোক ধন্যবাদ জ্ঞাপন করেছিল আর মোর এই সাজেশনের পড়া তোমালোকে পজিটিভ পালা অর্থাৎ এক্সাম কোয়ালিফাই হলা সিহতে মোক সিহত সকল লোকে মই ধন্যবাদ জ্ঞাপন করছো যেহেতু মোর মেন মোটোই সেইটো যে কি অসমৰ উঠি অহা যুবক যুবতী নিবনুৱা যুবক যুবতীক মই এনে ধরনের ইনফরমেশন প্রভাইড করা আর একটা কথা কব চেষ্টা করো মই 23 তারিখে একটা আসাম ডাই রিক্রুটমেন্টর গ্রেড থ্রি ড্রাইভার রিগার্ডিং একটা নোটিস যে জারি হয়েছিল এস এল আর সি ফালের সেইটো মই আপলোড করেছিল কিন্তু সেইটো জাস্ট তিন চারিদিন পাছতে এস এল আর সি ফালের পর সেই ক্যান্সেলেশন করেছে ডিউ টু সিহতর কিছু সার্কুমটেন্স ইস্যুস বলে মেনশন করেছিল কিন্তু একটা সাবস্ক্রাইবার্স একটা ডাউটস আসলে কি স্যার এই ফেক্ট বলে মোক মেনশন করেছিল একচুয়ালি ডিয়ার সাবস্ক্রাইবার জানাব চেষ্টা করো আর সেইটার রিগার্ডিং ভিডিও বনালো কি একো এটা ফেক নহয় সেই এস এল আর সি ফালের পর সেই সার্কুমটেন্স জারি করেছিল যদি সিহতি নিজে ক্যান্সেলেশন সিহতে দিছিল বর্তমান সেই আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্টর ড্রাইভারের রেগার্ডিং নিউ নোটিফিকেশন জারি হয়েছে ঠিক আছে মই সদায় অথেন্টিক জেনুইন আর কনফার্ম ইনফরমেশন তোমালোকক প্রভাইড করে আইসো প্রভাইড করে থাকিম আর একটা কথা জানাব চেষ্টা করো যে এই এনে বনায় ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার্স বা আওয়ার্স বহাই মই ইউটিউবৰ পৰা একো এটা ইনকম কৰিব পৰা মোৰ মেইন মটো নহয় মোৰ এটা অলৰেডি মই চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্ট এমপ্লয় হওঁ ভাল এটা মোৰ চেলাৰী আছে চলিব পৰা চেলাৰী আছে সেইটোক মই একো ডিপেণ্ড নকৰোঁ মোৰ ইউটিউব ইনফৰমেশ্যন দিয়াৰ মেইন উদ্দেশ্য আগৰ ভিডিঅ'ত মই উল্লেখ কৰিছিলোঁ আজিও কৰিব চেষ্টা কৰিছোঁ যে কেলৈ কিয় কৰিছোঁ কি অসমৰ নিবনুৱা যুৱক যুৱতীয়ে ইনফৰমেশ্যন নোপোৱাৰ কাৰণেহে মই এনেধৰণৰ পদক্ষেপ লৈছোঁ ব্যস্ততাৰ মাজতো ঠিক আছে ডিয়াৰ ছাবস্ক্রাইবার্স একো ফেক্ট নাছিলে তুমি যদি ইনভেস্টিগেশন কৰিব পৰা ইউ কেন ডু ইট ওকে বেয়া পোৱা নাই তুমি ভালেই কৈছা তোমাৰ ডাউট আছিল তুমি কলা আৰু মোৰ তোমাৰ ডাউটটোক মই দূৰ কৰিলোঁ অ'কে আৰু এইটো কথা বাৰে বাৰে কৈছোঁ যে কোনো এটা মই বাৰে বাৰে এটা ভিডিঅ'কে বনাই মই ভিউৱাৰ্ছ বা ছাবস্ক্ৰাইবাৰ্ছ গেইন নকৰোঁ অ'কে যি ইম্পৰ্টেণ্ট ইনফৰ্মেশ্যন জেনুইন আৰু অথেণ্টিক ইনফৰ্মেশ্যনে মই প্ৰভাইড কৰি আছোঁ কৰি থাকিম আৰু অসমৰ ল'ৰা ছোৱালীবিলাকক মই যেনে তেনে হ'লেও যিমানখিনি পাৰোঁ মই চাকৰি হোমৱৰ্ক পদ্ধতি ট্ৰিক্স এণ্ড ট্ৰিপবিলাক প্ৰভাইড কৰি থকাৰে মোৰ মেইন উদ্দেশ্য অ'কে এটা মেইন কথালৈ আহোঁ এটা কিছুমানে বহুতখিনি বারে বারে কোয়ারি করে আছে যত জেনেরেল কোটা যত সিগনেচার কোড জেনেরেল কোটা আছে অর্থাৎ জেনেরেল মানে ইউ আর আনরিজার্ভ হয় আর একচুয়ালি সি এস সি এস টি ও বি সি যেটা বিলংস করে সেই কথা অলরেডি মই ফোন যোগে বহুত মই রিপ্লাইও দিছো যোনবিলাকে ভিউয়ার্সে চাইছা যত রিপ্লাই পালা তোমালোকে হাই বা হ্যালো তুমি হয় বলে এটা জাস্ট এটা কমেন্টস করে দিবা ওকে এটা মোৰ ভাল লাগিব লগতে একটা কথা মই এই ভিডিওর মাধ্যমে বুঝাব চেষ্টা করি শুনা যত জেনেরেলর কাটআপ আছে মই এটা ক্লাস ফোরর ইয়াত যে কাটআপ মার্কসর কথার উপর ডিপেন্ড করে চেষ্টা করছো 79 আছে ওকে আর 79 আছে সাপোজ এস সি ক্যান্ডিডেট তলর গো 68 যদি সরি 73 পাইছে এস সি কাটআপ পেপার ওয়ানের কথা কৈছো ঠিক আছে পেপার ওয়ানের কথা কৈছো এস সি 73 যদি সেই এস সি ক্যান্ডিডেট আছে যে 81-82 পায় দেন হি কি করব হি 79-80-81 পায় তেতিয়াহলে হি জেনেরেল কাস্টত যাব ঠিক আছে তেওঁৰ চিলেকশ্যন কি হ'ব এপইণ্টমেণ্ট চিলেকশ্যন হ'ব তেওঁ জেনেৰেল কাষ্টৰ ওপৰত হ'ব অৰ্থাৎ ইউ আৰ আনৰিজাৰ্ভ কেটেগৰীত হ'ব যিহেতু আনৰিজাৰ্ভ কেটেগৰীত ভেকেঞ্চিজ বহুত দেখা পোৱা যায় আৰু এছ চি এছ টি অ' বি চিবিলাক কিন্তু ৰিজাৰ্ভ কোটা থাকে যদিহে তেওঁ 73তকৈ 79তকৈ ওপৰ হয় তেতিয়াহ'লে সি যাব ক'ত আপোনালোকৰ
যত এস সি সরি জেনেরেল কোটাত গুছি যাব আর সেই কথা নহয় যে কি হি 73 পাইছে হি তার চাকরি নহবে এনেকে নহয় যে রিজার্ভ কোটা যদি এস সি কোটা যদি রিজার্ভ ইমান যিমানখিনি থাকে নহয় সেই রিজার্ভ কোটা যিমানখিনি ভেকেন্সি সেই চাকরি পাবই পাব তার উপরটো যুজ তার গোল্ডেন চান্স সেইটোয় যে কি জেনেরেলত মানে বেশি মার্কস পাইছে যদি হি জেনেরেলত সিলেকশন নহয় তেতিয়া ফার্স্ট টাইম তার কি আপনার রিজার্ভ ক্যাটেগরিত আহি যাব আর এনে হলো মানে আগত এই রিগার্ডিং বহুতখিন এনালাইসিস করবলে ভিডিওস বনালো যেহেতু বিএসএফ আসাম কমান্ডো এসআই এসআইডি এসএসসি বহুতখিনি ক্যান্ডিডেট যত মানে আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট সিলেকশন হয়েছিল বহুত ক্যান্ডিডেটে অলরেডি চাকরি জয়নিং করলে সেই গতি বহুতখিনি এবসেন্ট আছে চাকরি পাওয়া বহুতখিনি চান্স আছে খুব মিনিমাম লড়াই নাপাব পারে যদিহে একদম মানে কাট আপ টু মানে ক্যান্ডিডেটসর লগত হয় মানে বহুতখিনি কম মানুহে নাপাব কিন্তু পোয়া চান্স বহুত খিনি আছে সেইটো মোৰ বহুতখিনি মই এনালাইসিস কৰিছোঁ ঠিক আছে এটা কথা এগেইন কৈছোঁ যোনবিলাক জেনেৰেলৰ লিখা আছে ন সিহঁতৰ মানে কি জেনেৰেলৰ মাৰ্কছো তোমালোকৰ বেছি আছে অৰ্থাৎ 79, 80, 81 দেখিবলৈ পোৱা গৈছে সেই গতিকে তোমালোকক জেনেৰেল পোৱা গৈছে কোনো ভয়ৰ কাৰণ নহয় আৰু যোনবিলাকে অ' বি চিতে আছে সিহঁতেও বা এছ চি এছ টি পি এছ টি আছে সিহঁতেও চাকৰি পোৱাৰ সম্ভাৱনা আছে ঠিক আছে সেইটোলৈ মাইণ্ড নকৰিবা বাকী কুৱেশ্যন আনচাৰ এটা কথাকে বাৰে বাৰে ঘূৰি ৰিপিট ৰিপিট আহিছে সেই গতিকে মই সেইটো কথা এগেইন মই নকওঁ সেই কুৱেশ্যন আছে আহি থাকিব তোমালোকে চাই থাকা আৰু কুৱেশ্যন আনচাৰ ক'ব নোৱাৰিলেও যে তুমি চাকৰি নাপাবা সেইটো কথা নহয় ডিপেণ্ড কৰিব তোমালোকৰ ডকুমেণ্টছ ভেৰিফিকেশ্যন সঠিক হয়নে নহয় আৰু লগতে তোমালোকৰ কি ছেল্ফ ইণ্ট্ৰডাকশ্যনৰ সম্পূৰ্ণ তথ্যবিলাকৰ ওপৰতে তোমালোকৰ চাকৰিটো হ'ব ঠিক আছে যিহেতু সেইটো নহয় যে কি তুমি কুৱেশ্যন আনচাৰ দুটা ক'ব নোৱাৰিলা নহ'ল বা চাকৰি নহ'ব এনেকৈ ভয় খাই নাথাকিবা অ'কে আৰু কিছুমানক মই ইনফৰ্মেশ্যন কালি মোক ফোনো কৰি কৈছে তেওঁ একোৱে সোধা নাই ডাইৰেক্ট সুধিছে ঘৰ ক'ত তোমাৰ বয়স 40 বছৰ যদি 40 বছৰ যদি তুমি ইমান দিন চাকৰি কিয় কৰ বিচৰা নাছিলা আৰু এতিয়া কি কৰি আছা সেইটো ৰিগাৰ্ডিঙহে কথা পাতিছে তেওঁক একো এটা কুৱেশ্যন আনচাৰ নুসুধিলে বুলি মোক ফোন যোগে এখেতে মোক জনাইছে যদি তুমি এটা কথা ইয়াৰ পৰা আমি স্পষ্ট হ'ম যে কি যোনে একো এটা প্ৰশ্নই নুসোধাকৈ তেওঁক যদি ৰিলিজ কৰিছে সেইটো কথা নহয় যে তেওঁৰ চাকৰি নহ'ব এনেকুৱা কোনো কথাই নহয় জাষ্ট কুৱেশ্যন আনচাৰ সুধিব লাগে এটা সুধিছে এটা ফৰ্মেলিটিজ হয় ভেৰিফিকেশ্যনৰ হয় সেইটোহে হয় ঠিক আছে নেক্সট বাকী কিছুমান হোম ডিটেইলছবিলাক সুধি এৰি দিছে সেয়াই ডিটেইলছ মানে সেইটোৱে বাকী তোমালোকে জাষ্ট তোমালোকৰ ডকুমেণ্টছ ভেৰিফিকেশ্যন এডিশ্যনেল কোৱালিফিকেশ্যনৰ লগত লৈ যাবা আৰু ক'বা যদি আই টি আই কৰিছা যদি আই টি আই ফালৰ পৰা ক'বা ড্ৰাইভিং লাইচেঞ্চ আছে ড্ৰাইভিং লাইচেঞ্চ কৰি দিবা ক'বা কৈ দিবা সেইটোৰ ৰিগাৰ্ডিং হয়তো মই ভিডিঅ'ত ঘৰত থাকোঁতে বৰ্ডৰ মাধ্যমত ভালকৈ বুজোৱা হৈছে কিয় ইম্পৰ্টেণ্ট আৰু তোমালোকক যদি এডিশ্যনেল ডকুমেণ্টছ থাকিলে কোনবিলাক পোষ্টত প্ৰিপাৰেশ্যন দিয়া যাব সম্পূৰ্ণ তথ্য মই আগৰ ভিডিঅ'ত দিয়া আছে যদি ডেছক্ৰিপশ্যন দিয়া থাকিব যদি নিউ ভিউৱাৰ্ছ হয় তোমালোকে চেক আউট কৰিব পাৰিবা অ'কে মই সেয়ে আপডেট দিব চেষ্টা কৰিলোঁ চানডে এটা সময় এটা পালোঁ আৰু বাৰে বাৰে ভিডিঅ' মই দিবও নোখোজোঁ মানে কি হয় এটা কথাকে বাৰে বাৰে সুধি আছে আজি এইটো গ'ল পৰহি সেইটো গ'ল আজি ফাৰ্ষ্ট শ্বিপ এইটো কুৱেশ্যন আহিছিল ছেকেণ্ড শ্বিপ এইটো কুৱেশ্যন সেইটো নহয় যে কি ফাৰ্ষ্ট শ্বিপ ছেকেণ্ড শ্বিপ আহিলে কাইলৈ তোমাক সেইটোৱে সুধিব বা নুসুধিব পাৰ সেইটো কোনো কথা নহয় জাষ্ট এটা তোমালোকে এটা মাইণ্ডটো এটা ৰিফ্ৰেছ হৈ থাকিব নেক্সট আপকামিং যিমানখিনি ইণ্টাৰভিউ আহিব তাত তোমালোকে প্ৰিপেয়াৰ কৰিব পাৰা সেইটো কাৰণে প্লাছ পইণ্ট আছে বাকী দেয়াৰ ইজ বিগ কোনো বিগ ইছ্যু নহয় ঠিক আছে আৰু ইয়াৰ লগতে বহুতখিনি ভেকেঞ্চিছ আছে তাতো তোমালোকে ট্ৰাই কৰি থাকা আৰু ভিডিঅ'ত আপডেট দিব চেষ্টা কৰিলোঁ আফটাৰ দি লং ব্ৰেকৰ পাছত শেষত যদি নিউ ভিউৱাৰ্ছ আছে বা যোনবিলাক ছাবস্ক্ৰাইব কৰা নাই এতিয়ালৈকে কাইণ্ডলি ছাবস্ক্ৰাইব কৰক আজিলৈ সেয়ে থেংক ইউ ফৰ ৱাচিং দি ভিডিঅ' জয় হিন্দ জয় অসম।